जनसाधारण के स्वास्थ्यविधि मानाते आज चलते सचेतनतामूलक कार्यक्रम। कारणबाजार एलाकाय अभियान शुरू है सकाल 11:30 अभियान शुरू करें निर्वाही मैजिस्ट्रेट मामुनुर रशीद। कार्यक्रम शुरू है कारणबाजार एलाका थेके। ए समय टीसीबी न्याज्य मूल्यर पण्यर ट्राकेर डिलारेर मास्क ना थाकाय एबं ग्राहकदेर निरापद दूरत्व मानते ना बलाय सेई डिलारके 2000 टाका जरिमाना करा हय। एछाड़া বেশ কয়েকজন পথচারী মাস্ক ছাড়া চলাচল করায় তাদের 100 টাকা করে জরিমানা করা হয়। এই অভিযানের বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি রাজধানীর কারণবাজারে, সহকর্মী শাকিল হাসান আছেন সেখানটা। শাকিল, কেমন দেখছেন আজকে স্বাস্থ্যবিধি মানছেন কতজন এবং এই অভিযান কি এখনো চলছে সেখানে? টুম্পা, 11:30 থেকে একটা পর্যন্ত দেড় ঘন্টা এই এলাকায় অর্থাৎ কারণবাজারের টিসিবি ভবনের সামনে, পেট্রো বাংলার সামনে এই দুটি সড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে, কিন্তু তার দেড় ঘন্টা পরের চিত্র যদি আপনি দেখেন, আমার পেছনে যতগুলো মানুষ আছে যারা হাঁটছেন সড়ক দিয়ে বা ফুটপাত দিয়ে, বেশিরভাগের মুখে মাস্ক নেই, হয়তো অনেকের পকেটে আছে, হাতে আছে, ব্যাগে আছে। কিন্তু ঠিক দেড় ঘন্টা আগেই এই সড়ক দিয়ে কিন্তু মোবাইল কোর্ট তারা অভিযান করে গেছেন, বেশ কয়েকজনকে জরিমানাও করেছেন, যদিও সে জরিমানার পরিমাণটি খুবই নগণ্য, 100 টাকা করে জরিমানা করেছেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছিলেন যে তাদের মুখ্য উদ্দেশ্য আসলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, জরিমানা করা নয়, এবং সেই কার্যক্রমের অংশ হিসেবেই তারা সকাল থেকে কাজ করছিলেন। কিন্তু সেই কাজের ফলাফল কিন্তু আসলে এক ঘন্টা পর সে একই চিত্র আবার আমরা দেখতে পাচ্ছি, যে সব মানুষ আসলে মাস্ক ছাড়াই বের হচ্ছেন, মাস্ক ছাড়াই তারা ঘুরে বেড়াচ্ছেন, আর হাত ধোয়ার কোনো ব্যাপার তো আসলে সাধারণ মানুষের মধ্যে নেই বললেই চলে। এবং সিটি কর্পোরেশন, ওয়াসা সব বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বছর করোনা শুরুর পর থেকে যে সুবিধাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো 10-15 দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এবং এরপর সেগুলো আর সংস্কার করা হয়নি বা নতুন করে স্থাপন করা হয়নি, যার ফলে পথচারীরা অর্থাৎ রাস্তায় বের হওয়া কোনো মানুষ হাত ধুতে পারেন না, কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন, কিন্তু সেটিও আসলে তারা করছেন না, অভিযানেও কোনো কাজ হচ্ছে না। তার মানে এই অভিযান অনেকদিন থেকে চললেও সাধারণ মানুষ এখনও সচেতন হননি। শাকিল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু খুলনায় দেখবো কি অবস্থা সেখানটায়। প্রবীর বিশ্বাস, আপনার কাছে জানতে চাইছিলাম আজ কতটা কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচেতন করার পাশাপাশি কি জরিমানাও করা হচ্ছে কিনা সেখানে? এখনো পর্যন্ত জরিমানার কোনো বিষয় আমরা দেখিনি টুম্পা, তবে সকাল থেকেই খুলনা জেলা প্রশাসনের তিনটি দল তারা পৃথক পৃথকভাবে কিন্তু এই সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে নগরীর বিভিন্ন জায়গাতে। আমরা যে দলের সাথে রয়েছি, এই দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজন একই সাথে রয়েছে, এছাড়া অন্যান্য দলগুলো তো দুজন তিনজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, যারা মানুষকে সচেতন করার চেষ্টা করছে, মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছে, এবং যে সমস্ত পথচারী রয়েছে অথবা যারা বিভিন্ন জায়গায় যাত্রা করছে তাদের যদি মাস্ক না থাকে তাহলে তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করছে। একই সাথে খুলনা মহানগর এবং খুলনার যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলা পর্যায়েও এই কার্যক্রমও পরিচালিত হচ্ছে বলেও জেলা প্রশাসন থেকে আমাদের জানিয়েছে। তবে কঠোর হওয়ার বিষয়ে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা জানিয়েছে যে একদিন দুই দিন তারা এই সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করবে, এরপর যদি মানুষ সচেতন না হয়, মানুষ যদি মাস্ক পরা সহ যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে অন্যান্য সেগুলো যদি সঠিকভাবে প্রতিপালন না করে তাহলে কিন্তু প্রশাসন কঠোর হবে। এবং আমাদেরকে জানিয়েছে যে সংক্রমণ ব্যাধি নিরোধক যে আইনটি রয়েছে সেই আইনের আওতায় জেল জরিমানা করা হবে এবং সেটি আগামীকাল থেকে হয়তো করা হতে পারে। টুম্পা, ধন্যবাদ। প্রবীর বিশ্বাস, আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম প্রশাসনের যে সচেতনতামূলক কার্যক্রম সেই ব্যাপারে।